নমস্কার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে রয়েছে ট্রিনা। যারা চাইবেন আমাদের সঙ্গে কথা বলতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন 0332571225 কিংবা 2266 এই নাম্বারে। আপনাদের প্রত্যেকেরই জানা অজানা নানাবিধ প্রশ্ন থাকে, নানাবিধ আলোচনার বিষয় শুনতে চাওয়ার জন্য আপনারা আগ্রহী হয়ে বসে থাকেন টেলিভিশনের পর্দায়। আর গ্লোব টিভি এক একটা নতুন নতুন প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সামনে আসে, এক একটা নতুন অনুষ্ঠান। সঠিক দিশা আপনি সঠিক একটি দিশা পাবেন এটা তো বলার অপেক্ষা রাখে না, তবুও আমাদের জীবনে অনেক কিছুই আমাদের না পাওয়া থাকে। আবার পাওয়া বলে যেগুলোকে আমরা চাইছি গ্র্যাব করতে, সঠিক সময়টা জানি না বলে কাজে লাগাতে পারছি না, অর্থাৎ সেখানে ক্রিয়া বা কর্ম এইগুলোর একটা সম্মেলন হয় বা একটা সংশ্লিষ্ট যে তথ্য বা নির্যাস বেশি বেরিয়ে আসে তা আমাদের শিক্ষার অগ্রগতি এনে দেয়। বুঝতেই পাচ্ছেন আজকে আলোচনা বিষয় থাকবে শিক্ষা, আর সেই শিক্ষায় উন্নতি সাধন আপনি কিভাবে করবেন বা আপনার সন্তানদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আগামী জীবনে, আজকের আলোচনা বিষয় থাকবে। তবে শুরুতেই যাকে আগে স্বাগত জানাবো রয়েছেন আমাদের সাথে উপস্থিত বিশিষ্ট সংখ্যাতত্ত্ব বাস্তুবিদ জ্যোতিষী স্মৃতিপক চক্রবর্তী। অনেক অনেক স্বাগত দাদাকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আমি বললাম দাদা যে শুরুতেই আমাদের শিক্ষাটা একটা যে বলি যে শিক্ষার ভূমিকা একটা অনস্বীকার্য, এবং সেইখানে দাঁড়িয়ে অনেক সময় হয় যে এখন আমি এই পিরিয়ডটা ঠিক কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, ভবিষ্যতে সেটা বেসিসে জব পাওয়া আমার পক্ষে সম্ভব কি না, কিংবা কোন প্রফেশনে আমার যাওয়া তাহলে সেটাকে নিয়ে কেরিয়ার করতে পারি, এই যে একটা আলোচনা এবং সেটা কনক্রিট আসি আলোচনা। ব্যাপারটা হচ্ছে যে ধরুন প্রতিটা স্টুডেন্টই তারা এখন সবাই হায়ার স্টাডির দিকে যাওয়ার চেষ্টা করে। তা হায়ার স্টাডির দিকে যেতে গেলে আমার আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে যখন সে ক্লাস নাইনে এইটে নাইনে পড়ছে তখনই তার সম্বন্ধে জেনে নেওয়া উচিত যে সে কোন দিকে মুখ করবে। শুরুতেই একজন বন্ধু পেয়ে গেছি কলার। বন্ধু নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে ফোন করেছেন? দুপুর কটা? দেড়টা। দেড়টা। জন্মস্থান? কল্যাণী, নদিয়া। কল্যাণী। অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ ফলো করি। বেশ। আমার অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ ফলো করি। আপনার শনিবার জন্মবার? হ্যাঁ শনিবার জন্মবার। জ্যেষ্ঠ নক্ষত্র দেবাড়িগণ, কি করেন আপনি? কি করেন আপনি? মানে একটু পড়াশোনা করছি সরকারি চাকরির বিষয় নিয়ে। সরকারি চাকরি, তাই তো? হ্যাঁ আমার পড়াশোনা কমপ্লিট, গ্রাজুয়েট। গ্রাজুয়েট, প্লেন গ্রাজুয়েট, প্লেন গ্রাজুয়েট। হ্যালো। হ্যাঁ। আচ্ছা আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, জানেন আপনি এটা? এগুলো আমি আমার রাশিটা জানি, বৃশ্চিক। হ্যাঁ আপনার মীন লগ্ন বৃশ্চিক রাশি। তাহলে টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, আমরা কিন্তু নিজেদের ভয়েস ফিডব্যাক পাচ্ছি, ফোন ডিসকানেক্ট হবে। টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। আমি মিউট করে দিয়েছি। আচ্ছা এবার শুনুন, কর্মের ব্যাপারে জানতে চাইছেন তো? আপনার মীন লগ্ন, তাহলে মীন লগ্ন থেকে কর্মের জন্য দেখতে গেলে দেখতে হয় তার দশমকে, টেন্থকে দেখতে হয়, ঠিক আছে? তাহলে টেন্থকে দেখতে গেলে কি দেখবো, যেহেতু মীন লগ্ন অর্থাৎ আপনার যে দশম পতি, অর্থাৎ সেই দশম পতি একটা নেগেটিভ কানেকশন নিয়ে আছে। আপনি চাকরির চেষ্টা করছেন কিন্তু সেইভাবে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না, পাচ্ছেন কি? না পাচ্ছি না। হ্যাঁ আমার আমার ব্যবসার দিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছি। হ্যাঁ হবেন আপনার ব্যবসা। দেখুন আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার লগ্নাধিপতি অর্থাৎ আপনার লগ্নের অধিপতি যিনি, তিনি একটা নেগেটিভ স্থানে আছেন, আপনার নেটাল চার্টের ইয়েতে নেগেটিভ স্থানে আছেন। তাহলে এবং ব্যবসা করতে গেলেও ব্যবসার থেকে আপনি চাকরির ব্যাপারটা দেখুন, সেটাই আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে, চাকরির ব্যাপারটা দেখুন, ঠিক?
ঠিক আছে? এমনিতে ব্যবসার ক্ষেত্রে আমার কি বাধা প্রাপ্তি হতে পারে? বাধা হবে, আপনি ব্যবসার থেকে আপনার ছকটা হচ্ছে চাকরির ছক। আর আর একটা কথা আপনাকে বলি, নবম এবং অষ্টম অর্থাৎ এইট নাইন্থ কানেকশন হয়েছে আপনার, তাহলে এইট ওর এইট যদি নাইনথে ভাগ্যের সাথে গিয়ে কানেকশন হয় তাহলে সেই জায়গাটা প্রবলেম এসে যায়, সেই জায়গাটা প্রবলেম এসে যায়। আর আপনার যে দশম পতি অর্থাৎ সে যখন নেগেটিভ কানেকশন নিয়ে আছে তাহলে এইখানে দেখতে হবে যে আপনার যে কাজটাই করতে যান না কেন তাহলে সেক্ষেত্রে আপনি একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছেন এবং আপনার পড়াশোনার ক্ষেত্রেও তাই হয়েছিল, অর্থাৎ আপনি আশানুরূপ রেজাল্ট করতে পারেননি, ঠিক তো? ঠিকঠাক বলতে পার্সেন্টেজ যতটা হোক করতেন ততটা পেতেন আপনি? সেটা আপনার কর্মের ক্ষেত্রে এসেও ঠিক সেম জিনিস হচ্ছে, কর্ম পেতে বাধা হচ্ছে। আগে আপনি 100 যদি 80-90 পাওয়ার আশা করেন সেখানে কম পেয়েছেন 60-65, তাহলে চাকরি তো পাননি, চাকরি পেতে ঠিক এরমই বাধা আপনার। তার কারণ হচ্ছে যে এই যে ঘরগুলোর কথা আমি বলি সেই ঘরগুলোর অধিপতিগুলোকে সবসময় ঠিক স্থানে থাকতে হয়, এবার এখানে কিছু নেগেটিভ কানেকশন হয়ে আছে। আর আপনি সবচেয়ে ভালো কথা আপনাকে বলবো, যেটা আমি সবাইকেই বলি যখন এত প্রবলেমের মধ্যে আছেন তখন আপনাকে আমি বলবো একাদশপতি, আপনার যে একাদশ হচ্ছে প্রাপ্তি পাওয়ার ঘরের যে অধিপতি তিনিও কিন্তু সঠিক স্থানে নেই, তাহলে এই জায়গাগুলো কোনো একজন প্রপার অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনারা এগুলো ঠিক করে নিন, ঠিক আছে? এগুলো ঠিক করে নিন, দেখবেন আপনাদের পরিষ্কার হয়ে যাবে সবকিছু। অবশ্যই, এবং এই যে আমরা বলি যে শুধু ফোন করে জানবার জন্য ফোন করবেন না, তার কারণ আপনি জেনে নিলেন তো আপনার কি সমস্যা, বাট দেখুন আলটিমেট সমাধানের রাস্তা কিন্তু আপনি খুঁজে পেলেন না, সমস্যা জানলেন, সেই সমস্যা নিয়ে কিন্তু আপনি বিচলিত দীর্ঘদিন ধরেই, তাহলে আবারও একটা জেনে বসে থেকে তো কোনো দাদার আলটিমেট লাভ হয় না। ফিরে আসি আলোচনা। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক ছাত্র ছাত্রী এরা মেধাবী হয়, কেউ আবার মেধার স্থান থেকে তার বিচ্যুতি ঘটে, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে পড়াশোনা থেকেই বিচ্যুতি ঘটেছে। এখন এই যে ছাত্র বা ছাত্রীদের যে হায়ার স্টাডি করা বা এ করে, এরা একদম প্রথম থেকে জেনে নিয়ে যে এ কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কি নিয়ে পড়বে, কোন লাইনে যাবে, তাহলে যদি তাকে আমি ক্লাস 9-10 থেকে সেইভাবে মুভমেন্ট করাতে থাকি তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা সবসময় ভালো ফল পাবোই, এখানে দ্বিতীয় কোনো কথা নেই। 1, 2, 3 নম্বর হচ্ছে তাহলে এইগুলো দেখতে গেলে আমাকে কি কি দেখতে হবে, এইগুলো দেখতে হবে এই যে আমরা পড়াশোনা করি, এটা আমরা লগ্ন চার্টে যে জন্ম ছক বার করি সেই জন্ম ছকে এগুলো আমরা দেখতে পারি এবং সেখান থেকে পাওয়া যায় পড়াশোনা করা। আমাদের সঙ্গে কেউ রয়েছেন টেলিফোনে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? বালি থেকে। আচ্ছা বেশ, বলবেন, টেলিভিশনের সাউন্ড তো মিউট করেছেন? হ্যাঁ মিউট করা আছে। থ্যাংক ইউ। এবার বলবেন ডেট অফ বার্থ, টাইম। সাউন্ডটা প্লিজ মিউট করে দিন। 1978 10th নভেম্বর। হ্যাঁ। সময় 6:25 PM। জন্মস্থানটা বলতে হবে, জন্মস্থানটা বলুন। সরি, কল ড্রপ হলো। জন্মস্থান কলকাতা। সঙ্গে থাকবেন? কলকাতা। সঙ্গে থাকবেন? শুক্রবার জন্মবার আপনার? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, আপনি জানেন এগুলো? হ্যাঁ জানি। কি জানবেন, কেন ফোন করেছেন, কেন? ম্যারেজ লাইফটা জানবেন? আপনার বিয়ে হয়নি? হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আপনার হচ্ছে তুলা লগ্ন? না না, ভুল হচ্ছে, সরি, বৃষ লগ্ন। হ্যাঁ, আপনার বৃষ লগ্ন, আর রাশি হচ্ছে আপনার মীন রাশি। হ্যাঁ, ঠিক আছে, তুলা বৃষ লগ্ন মীন রাশি, তাহলে লগ্নাধিপতি সে কিন্তু নিচস্থ অবস্থায় আছে, বোঝাতে পারছি আপনাকে? আপনার যে লগ্নাধিপতি সে নিচস্থ অবস্থায় আছে, আপনার একটা ভালো যোগ আছে, সেটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে একাদশে ওখানে একটা আপনার
মানে বৃহস্পতি চলে এসেছে আপনার চন্দ্রের ঘরে, চন্দ্র চলে গেছে বৃহস্পতির ঘরে, এখানে বৃহস্পতি শুভ ফলদায়ক, ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ বলে। এবার দেখুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এখানে খুব ভালো ফল দিতে পারে না, তার কারণ হচ্ছে বৃহস্পতির সাথে তার শুভত্বটা হয় না, আপনার বৃষ লগ্ন যেহেতু। তাহলে এখানে আর একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার সপ্তমে মঙ্গল, আপনি কি জানেন এগুলো যে আপনার সপ্তমে মঙ্গল? ঠিক আছে, তাহলে ষষ্ঠকে দেখছে রাহু, রাহু ষষ্ঠকে দেখছে, কি জানবেন আপনি? একাদশে কেতু, আপনার লগ্নের একাদশে, আমি তো বললাম সেকেন্ড ম্যারেজ হলে কখন হবে, এক্সাক্ট টাইমটা আমাকে একটু কাইন্ডলি বলতে পারবেন? দাঁড়ান, তার মানে হচ্ছে বুধ আটে সপ্তমে বুধ, আচ্ছা দ্বিতীয় সপ্তম কানেকশন আছে, দেখুন আপনার কেতুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাহলে সপ্তমপতির দশা অন্তর্দশা আসতে দেরি আছে অনেক, ঠিক আছে, সপ্তমপতির দশা অন্তর্দশা আসতে দেরি আছে, এখন 2022 সালের মে মাস অবধি আপনার কেতুর দশা আর বৃহস্পতির অন্তর্দশা চলছে। বিষলগ্ন ক্ষেত্রে সপ্তমপতি, আপনার সেকেন্ড ম্যারেজ কানেকশন আছে, বিষলগ্নের ক্ষেত্রে সপ্তমপতি দশা অন্তর্দশাতে বিয়ে হওয়াটা ঠিক, বা যে কোনো ইয়েতে, মানে শুধু যে আপনার এতেই হবে তা নয়, সেকেন্ড ম্যারেজ বা ইয়ে বলে কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনি দেখুন, আমি তো দেখতে তো পাচ্ছি না এখন, একটা একটা আছে ধরুন ওই অক্টোবরের দিকে একটা ইয়ে আছে, দেখে নিচ্ছি 22 সালের অক্টোবরের দিকে একটা ইয়ে আছে, ঠিক আছে, আর দাঁড়ান এক সেকেন্ড দেখছি, 2022-এর 10th March, 2022-এর মার্চ মাসের দিকে একটা ওই কটা দিনের জন্য একটা সময় আছে, ঠিক আছে, তো তখন চলছে, কিন্তু আপনার কেতুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে, এইটাকে একটু মাথায় রাখবেন এবং একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে একটু কাউন্সিলিং করিয়ে নেবেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। চেম্বারগুলো একটু শুনে নিন, গড়িয়াহাট, বাটানগর, খড়দহ, টাটানগর, খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, শেওড়াফুলি, যোগাযোগ করবার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 9836473501 কিংবা 9674224720-তে। আর প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলি যে বারংবার এই জেনে বসে থেকে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না, আর এই যে আজকে জন্মছকটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং এইটা নিয়ে কিন্তু অনেকটা আলোচনা ছিল, বাট আমাদের সময় কম তাই জন্য পুরোটা করা গেল না, আর এর জন্যই বলি যোগাযোগ করতে পারেন আপনি, অবশ্যই নাম্বার দুটো রয়েছে, একটু আলোচনায় আসবো। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে দেখুন কেউ মেধাবী হবে কি না সেটাও একটা ঘর থেকে বিচার হয়, আর এখানে শুধু ঘরের ব্যাপারটা দেখতে হবে না, সেই ঘরের অধিপতি লগ্ন সাপেক্ষে কোথায় আছে, এবং তার সাথে ধরুন যে যে সাবজেক্ট নিয়ে যাবে, ধরুন শনি, মঙ্গল, বুধ, রবি, বৃহস্পতি, সব থেকে বড় কথা হচ্ছে চন্দ্র, চন্দ্রর কথাটা আমি এত বলি কেন সব ক্ষেত্রে, দেখুন জীবনে যে কোনো কিছু করতে গেলে আমার মন এবং আত্মা বা আমার মানসিকতা মনটাকে ঠিক রাখতে হবে, তাহলে এইটা যখন চন্দ্রকে, চন্দ্র যখন এটাকে দেখে, চন্দ্র যদি কখনো জন্য আসবো, অবশ্যই এই জায়গাটা থেকে আবারও কন্টিনিউ করবো। কে রয়েছেন? নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা মিউট করতে হয়। হ্যালো, অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে এত করে রিকোয়েস্ট করি কিন্তু আপনারা সত্যি আমাদের ভালোবাসেন না। হ্যালো, সরি, এই যে আমি প্রথমেই বললাম যে টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, ওরা সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায় আপনাদের, কেন বুঝেন না আপনারা? ফিরে আসি আলোচনা দাদা। তাহলে যে কথাটা বলছিলাম, যে গ্রহগুলোর কথা বলছিলাম, দেখুন যে কোনো ক্ষেত্রে বুদ্ধির একটা প্রয়োজন আছে, তাহলে সেটা আমরা বুধের থেকে পাবো, জ্ঞান বা প্রজ্ঞা আমরা বৃহস্পতির থেকে পাবো,
এগুলো পাবো। এবার ধরুন কেউ মেডিকেল লাইনে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, ঠিক আছে, সেখানেও ভাগ ভাগ আছে, কারণ সেখানে শনি শুক্র, শনি বৃহস্পতি, শনি মঙ্গল, এদের যে কানেকশান এবং এদের কানেকশান ওই যে পড়াশোনা করা এবং মেধার ঘরের অধিপতি যারা আছেন তাদের সাথে এগুলো কি কি কানেকশান নিয়ে বসে বসে আছে বা কি কি কানেকশান নিয়ে থাকেন সেগুলোকে দেখতে হয়। দুই, তিন নাম্বার হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ধরুন যে ক্লাস এইটে বা নাইনে গিয়ে তার রেজাল্ট কিন্তু ডিটোরিয়েট করলো, ক্লাস এইটে গিয়ে যদি তার কোনো কারণে রেজাল্ট ডিটোরিয়েট করে থাকে তাহলে সেই তার এফেক্টটা কিন্তু তখন তার ক্লাস নাইনে বা টেনে গিয়ে পড়বে। তাহলে কেন এইগুলো হয়? তার হওয়ার একমাত্রই কারণ হচ্ছে যে গোচরটাকে দেখতে হয়, প্লাস তার দশা অন্তর্দশাটা কি চলছে তখন। এখন দেখুন ক্লাস এইট বা নাইনে যারা পড়ে তাদের ধরুন 12-13-14 বছর বয়স, তাহলে এক্ষেত্রে আমরা কি বল কি বুঝবো যে তখন তার দশান্তর্দশাটা কি চলছে। ধরুন কোনো কারণে যদি একটা নেগেটিভ কানেকশন নিয়ে যায় দশান্তর্দশার মধ্যে, তাহলে কিন্তু তার ওই বয়সে গিয়ে তার কিন্তু সেই ডিস্টারবেন্সটা বাড়বে। নমস্কার, কেউ রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি দমদম থেকে বলছিলাম। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থ টাইম 26/10/1995। সময়টা বলতে হবে? সন্ধে 8:09 কলকাতা। সন্ধে কটা? সন্ধে 8:09, রাত্রি 8:09। বেশ, জন্মস্থান? কলকাতা। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, অনেকদিন আগে থেকেই দেখি। অনেকদিন আগে থেকে দেখেন, বেশ, সঙ্গে থাকবেন? সন্ধে 8:09 বললেন, তাই তো? হ্যাঁ, সন্ধে 8:09 বললেন, তাই তো? হ্যাঁ, আমার মেয়ে। হ্যাঁ, একটু লাইনে থাকুন। ওর বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ, অনুরাধা নক্ষত্র দেবগণ, কি জানবেন ওর? একটু পড়াশোনা করে। কি পড়াশোনা করে এখন? কি পড়াশোনা করে? ওই করছে এখন, ওই বটানি নিয়ে হায়ার স্টাডি করছে, পিএইচডি করছে। আপনার কমপ্লিট হবে কি? হ্যাঁ হবে, হবে হবে, কমপ্লিট হবে না কেন, হবে। রেজাল্ট একটু একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু এটা হবে। আপনার মেয়ের একটা ভালো যোগ আছে, সেটা হচ্ছে লগ্ন থেকে 7th হাউসে। প্রথম কথা বলতে রাখি, আপনার মেয়ে মাঙ্গলিক, এরা খুব কেরিয়ারিস্ট হয়, ঠিক আছে? আপনার মেয়ের সপ্তমে মঙ্গল, এ মাঙ্গলিক, ওর হচ্ছে বৃষ লগ্ন আর বৃশ্চিক রাশি, জানেন এগুলো? হ্যাঁ, তাহলে বৃষ লগ্ন বৃশ্চিক রাশি এবং ওর সপ্তমে ওর গজকিশোরী যোগ আছে একটা সপ্তমে, ঠিক আছে? এমনি তো সব দিক দিয়ে ঠিকই আছে, কিছু খারাপ কিছু নেই, কার্তিক মাসে জন্ম, তাই তো? বিয়ের ব্যাপারটা একটু বাধা আছে, বিয়ের ব্যাপারটা বাধা আছে যেহেতু ও মাঙ্গলিক, এইটা নিয়ে ওর একটু ডিস্টার্বও আছে কিন্তু, মানে আফটার ম্যারেজ একটু ডিস্টারবেন্স থাকবে, এইটা নিয়ে একটুখানি কোনো একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে, ঠিক আছে? এই মেয়েটির ভালো হবে, একজন প্রপার অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। সত্যি যোগাযোগ করার দরকার আছে, তার কারণ দেখুন আপনি কিন্তু এই মুহূর্তে যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলোই বারংবার করে বলা হচ্ছে, কিন্তু দেখুন আলটিমেট সলিউশনের পথ নেই। সলিউশনের জন্য আপনাদের আসতে হবে গড়িয়াহাট, বাটানগর, খড়দাহ, টাটানগর, খড়গপুর, বর্ধমান, দুর্গাপুর, শেওড়াপুলিতে। যোগাযোগ নাম্বার 9836473501 কিংবা 9674224720তে। আমাদের আলোচনার আর বেশ কিছুটা সময় পাওয়া গেছে, তাই সেই জায়গা থেকে চন্দ্রের একটা বিষয় বলছি। চন্দ্রের যে ব্যাপারটা বলছিলাম, চন্দ্র সর্বক্ষেত্রে দেখতে হয়, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। তাহলে পড়াশোনার ক্ষেত্রে যদি মাইন্ডটাকে যদি একটা মানে কনসেন্ট্রেটের কথা যেটা বলি সেটা যদি আমি না ঠিক রাখতে পারি তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম আসবে। যেমন বুধ বৃহস্পতির কথা বললাম, যে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা, বৃহস্পতি গুরু, ইনি আমাদের সব কিছু শুভত্ব দেন,
এখন ধরুন যেমন এক একটা যখন আমি লাইভ করি এখন দেখা যায় যে বৃহস্পতি একটা এমন স্থানে বসে আছে সেটা লগ্ন সাপেক্ষে তার সাথে কিন্তু তার বৃহস্পতির যে শুভত্ব যতটা পাওয়ার কথা, অথচ বৃহস্পতি কিন্তু শুভত্ব দেওয়ার ঘরেই বসে আছে, লগ্ন সাপেক্ষে কিন্তু সে সেইভাবে পাচ্ছে না, সে সেইভাবে অর্থাৎ সে তার যে ডেস্টিনি সেই ডেস্টিনিতে সে পৌঁছাতে পারছে না। তাহলে এইগুলোর জন্যই দেখতে হয় যে এর সাথে দেখতে হবে যে সে পড়াশোনা করছে, সে কিন্তু প্রচুর লেবোরিয়াস বা প্রচুর এফোর্ট দিচ্ছে, কিন্তু সেই সেইখান থেকে তার যে নির্যাস পাওয়ার কথা যতটা সে পাওয়া উচিত ততটা কিন্তু সে পাচ্ছে না। কেউ রয়েছেন আমাদের, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? হ্যালো, সরি, আলোচনাটা আমরা কন্টিনিউ। যেটা বলছিলাম যে এবার ধরুন সাবজেক্ট ওয়াইজ আমাকে যেতে হবে যে অ্যাকচুয়াল সে কোন দিকে মুভ করবে, সে মেডিকেল সায়েন্সের দিকে মুভ করবে কি সে ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, সে বিএ এমবিএ মার্কেটিং, এই যে কিছু কিছু ইয়েগুলো আছে এগুলো ওই নেটাল চার্ট দেখে কিন্তু এগুলো ঠিক করা যায় যে তার গ্রহগত অবস্থান কি, সে কোন দিকে যাবে, কোন লাইনে সে পড়াশোনা করবে, এগুলো কিন্তু তার ওই একটা নেটাল চার্ট থেকে দেখা যায়। যে কথাটা বলছিলাম যে একটি ছেলে ধরুন ক্লাস 6 7 8 বা একটি মেয়ে একটি ছাত্র বা ছাত্রী তারা ক্লাস 6 7 8 বা 9 বা যে কোনো একটা ক্লাসে এসে আগে কিন্তু সে খুবই ভালো পরীক্ষা দিত এবং সে মোটামুটি ভালো রেজাল্ট করতো, হঠাৎই তার ডিটুরিয়েট হলো এবং পড়াশোনার ক্ষেত্রেও তাই যে তার পড়াশোনা সেইভাবে তার মনটা বসছে না বা সে কনসেন্ট্রেট করতে পারছে না, এগুলো কেন হয়? আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, কে রয়েছেন তাড়াতাড়ি বলবেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি টিবেট বলছি, ব্যান্ডেল। ব্যান্ডেল, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যালো, মেয়ের জন্ম হচ্ছে 10 আগস্ট 1999, কলকাতায় জন্ম, দুপুর 12:20 কলকাতায় জন্ম। সঙ্গে থাকবেন একটু বলতে, দুপুর 12:20 আপনার প্রশ্নটা একটু নেব, কি জানতে চাইছেন? কেরিয়ার, বেশ, সঙ্গে থাকবেন। ও কি করে আপনার মেয়ে? আমার মেয়ে হচ্ছে মাস্টার করছে জিওগ্রাফিতে। বাহ, ভেরি গুড। টুইজডে, মঙ্গলবার জন্মবার, পুষ্য নক্ষত্র চরণ 2 পেয়েছে, দেবগণ, দেবগণ বর্ণ, ও তো খুবই ভালো মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা, লগ্ন এবার একটা কথা বলি, ওর হচ্ছে তুলা লগ্ন, লগ্নে মঙ্গল, ঠিক আছে, ও মাঙ্গলিক, ঠিক আছে, মাঙ্গলিক নিয়ে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, ভয় পাবে না, মাঙ্গলিক হচ্ছে ম্যাক্সিমাম লোকই ছেলেমেয়েরা মাঙ্গলিক হয়। ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ের লগ্নের সপ্তমে গুরুসৌরী যোগ হয়েছে, পড়াশোনায় ভালো, এই গুরুসৌরী যোগ যেটা হয়েছে ওইখানে ওই ঘরটাতে শনি এবং বৃহস্পতি যখন বসে আছে সপ্তমে, তাহলে ওই ঘরে বৃহস্পতি শনির গুরুসৌরীর শুভত্ব যতটা পাওয়ার কথা ততটা পায় না, ঠিক আছে? হ্যাঁ, বলে দিচ্ছি, এবং লগ্নে মঙ্গল ও মাঙ্গলিক, বোঝাতে পারলাম, লগ্নে মঙ্গল ও মাঙ্গলিক। এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওর রবি বুধ চন্দ্র রাহু, চন্দ্র ও ওর হচ্ছে কর্কট রাশি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে ওইখানে রবি চলে গেল, বুধ চলে গেল, ওইখানে রবিটা যে চলে গেল অর্থাৎ রবিটা একটু নেগেটিভ কানেকশন নিল। যাই হোক, আজকে তো সময় খুবই কম, আমার একটা নাম্বার আছে দেখুন ওই টিভিতে দেখাচ্ছে লাস্টে 501, ওইটাতে আপনি কখনো ডিটেলস জানার হলে ফোন করে আমাকে জানবেন, আমি বলে দেবো সব। অবশ্যই, ভালো থাকবেন দাদাকে, অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।